একটি গোলকের বক্রতলের ক্ষেত্র এস আয়তন ভি একক ঘন একক হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে না তাহলে এই মানটা গোলকের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে নাই ঠিক না ভুল দেখা যাক প্রথমত আমি মানটা লিখলাম যেটা বার করতে বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার এখন এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলা এর জায়গায় ফোর পায়ার স্কোয়ার বাইরে কিউব আছে রেখে দাও বাই ভি ভি হলো আয়তন আয়তনে ফর্মুলা বসাও গোলক ফোর বাই থ্রি পাই আর কিউ বাইরে স্কোয়ার ভেতর মান্দুরে বসালাম এটা তোমরা বুঝতেই পারছ এইবারে চার চারে ছিল চারশো অংশ চৌষট্টি পায় তিনটা আর আর হলো থ্রি আট টু দু সিক্স আর নিচে চার চারে ষোলো তিন থেকে নয় পায় দুটো আর আর হলো টু দু পার সিক্স এখানে আট দুপাশে আট করে কেটে গেল আর চার চৌষট্টি কেটে গেলো পড়ে কী কী রইল দেখো তুমি এখানে চার আর পায়ে তিনটা থেকে দুটা গেলো একটা পড়ে রইল উপরে ফোর পায়ে পড়ে রইলো আর নিচে নয়টা উপরে উঠে যাবে মানে চার নয় এটা ছত্রিশ হয়ে যাবে আর নিচে পায়ে স্কোয়ারটা কেটে গেছে এর সঙ্গে এটা বিয়োগ হয়েছে মানে মেনলি এটা পড়ে রইলো আর কি তারপরে চার নয় ছত্রিশ পাই দেখে নেব তোমরা সলভ করে যদি আমার কাটাকাটিতে বা কোথাও কিছু ভুল হলে তো হতে পারে কিন্তু ছত্রিশ পাই হচ্ছে আমার ফাইনালি এইবারে ছত্রিশ পাই যেটা এর মধ্যে ব্যাসার্ধ কোথায় আছে লক্ষ্য করো এর মধ্যে আর নাই তার মানে এর যে মানটা তা ব্যাসার্ধের উপর নির্ভর করে না কেন যদি আর কিছু থাকতো আর যদি এক্সিস্ট করতো তাহলে তো তার মানটাকে নির্ভর করতো দুই হলে কত হবে চার হলে কত হবে দশ হলে কত হবে কিন্তু এখানে তো কোনো আর নাই তাহলে যদি আর না থাকে আরের কোনো এক্সিস্টেন্স না থাকে তাহলে বেসারদের উপর নির্ভর এমনিই করবে না মানটা এইটাই বলেছে তার মানে এটা ঠিক যেহেতু আর নাই এখানে আর দেখতে পাচ্ছ না তুমি তাই এটা ঠিক নির্ভর করে না চলে আসছে পরের প্রশ্ন বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেমি উচ্চতার হলে জলের আয়তন কত হবে তো বর্ষার সময় দুই হেক্টর জমি নিয়মই হলো যে মনে করো এটার যদি তোমাকে আয়তন বার করতে হয় তাহলে নিয়মটা কী বটে দুর্ঘগিত প্রস্তাবনিত উচ্চতা তুমি কি করে পাচ্ছ দুর্ঘগণিত প্রস্তাবন উচ্চতায় আয়তন কারণ এই ভূমির ক্ষেত্রফলটা নিতে হচ্ছে দুর্ঘনতি প্রস্ত আর তার সঙ্গে যোগ হচ্ছে উচ্চতা তার মানে আসলে আয়তনের অরিজিনালি ফর্মুলা কী বটে না ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা যতটা মাটি জায়গা তার সঙ্গে উচ্চতাটা গুণ করলে আমরা আয়তন পাই তাহলে এখানে জমিটা দিয়ে দিয়েছে কতটা না দুই হেক্টর এইটা মনে করো দুই হেক্টর জমি আর তাতে পাঁচ শ্রেণী উচ্চতার বৃষ্টি হয়েছে তাহলে কত আয়তন জল জমবে তার মানে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা এটা হচ্ছে আয়তন জলের এখন ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে যে দুই হেক্টর মানে দশ হাজার বর্গমিটার এলাকা মাথায় রাখবে দুই হেক্টার মানে দশ হাজার বর্গমিটার এলাকা আর তাহলে জমিটির ক্ষেত্র বর্গমিটার আর জলের উচ্চতা কত হবে বলেছে বলেছে পাঁচ সেমি তাহলে সরি এটা সেমি বলেছে তাহলে এক কাজ করো সেমিকে তুমি মিটার করে নাও তাহলে সেন্টিমিটারকে যদি মিটার করো তাহলে কত হবে সেন্টিমিটারকে যদি মিটার করো তাহলে মিটার পর ডেসি সেন্টি দুটা ঘর একশো মিটার হয়ে যাবে পাঁচ বাই একশো মিটার এইবারে মিটার মিটার নালে তো হবে না এত জলের আয়তন জলের আয়তনটা কত হবে না ফর্মুলাই হলো আয়তনের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ক্ষেত্রফল হলো এটা দুই হেক্টর সরি এখানে ভুল করলাম এক হেক্টর মানে দশ হাজার বর্গমিটার তাহলে দু হেক্টর বলেছে দু হেক্টর মানে দশ দিন কুড়ি হাজার কুড়ি হাজার বর্গমিটার আর তার সঙ্গে তুমি উচ্চতারা পাঁচ বাই একশো গুণ করো কত হচ্ছে দেখো দূরে শূন্য দূরে শূন্য পাঁচ দুগুণে দশ আর দূরে শূন্য ঘন মিটার এত ঘন মিটার আয়তন হবে এখানে দেখো ওইটাই দিয়েছে তার মানে এটা সত্য চলে আসছি পরের প্রশ্ন এটি ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল এত বর্গমিটার হলে ঘনকের আয়তন কত তাহলে ঘনকের সমগ্র দলে ক্ষেত্রফল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে চারশো ছিয়াশি বস তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো সিক্স ইন্টু বাহু স্কোয়ার মিডিয়া এত বাহু স্কোয়ার রেখে দাও আর বাকিটা ট্রান্সফার করে দাও বাই সিক্স

কাশি নয় 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 আট নয় ঘন মিটার মানে অপশন ডি আশা করি ঠিক আছে চলে আসছি আমরা পরের প্রশ্ন এবকো ত্রিভুজের এসি অতিভুজ তাহলে এই হলো তুমি মনে করো এবিসি সমকোণী ত্রিভুজ অতিভুজটি এসি সরি অতিভুজটি এসি তাহলে নিশ্চয়ই এটা বি তার মানে এটা নাইনটি যেহেতু এটা অতিভুজ এবিকে অক্ষ ধরে এব অক্ষ ধরে মানে সিটি ধরে যদি ঘোরাও তাহলে যে শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত হবে তা এই হলো সেইটি আমার এইটি তাহলে এটা হলো এটা বি এটা সি যদি তুমি এটাকে অক্ষ ধরে ঘোরাও এবিকে অক্ষ ধরে ঘোরাও তাহলে যে শঙ্কুটা পাচ্ছ বুঝতেই পারছো সবাই কেমন শঙ্কু পাচ্ছ না পাচ্ছ তো বুঝে কাজ নেই ছেড়ে দেবে তাহলে যে শঙ্কুটা তুমি পাচ্ছ এর ব্যাসার্ধ কত হবে যদি ঘুরে তাহলে এটা এইরকম ভাবে ঘুরবে তাহলে ব্যাসার্ধ কত বটে আসলে বা উত্তর আসলে বুঝতে পেরেছ চলে আসছি আমরা পরের প্রশ্ন আর একক ব্যসার্ধের অর্ধগোলক থেকে একটু প্রিন্টিং মিস্টেক আছে দেখবে কি সব উল্টোপাল্টা যোগ করেছে আর একক ব্যাসার্ধের অর্ধ থেকে সবচেয়ে বড় শঙ্কু কাটলে তার আয়তন এটা হবে কিনা তো মনে করো এইটা হচ্ছে সেই শঙ্কুটা এর ব্যাসার্ধ আর একক এর ব্যাসার্ধটা আর একক এখন এইখান থেকে যদি সব বড় শঙ্কু কেটে না তাহলে কেমন হবে এই গোলটা থেকে যাবে আর এই থেকে উপরে তুমি তুলে নিবে বাকিটা চারদিকে বাদ দিয়ে দিবে তুমি শুধু সরু করে নামিয়ে দিবে তাহলে যদি সেটা হয় তাহলে এর উচ্চতাটা কত হবে অধগ্রহে এটা যদি আর হয় ইহাও আর হইবে উচ্চতা তাহলে যে শঙ্কুরে তৈরি হবে তার আয়তন কত হবে এত বাবা শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের ফর্মুলা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইচ নিশ্চয়ই জানো ওয়ান বাই থ্রি আর স্কোয়ার শঙ্কুর যা ব্যাসার্ধ গোলকেরও অর্ধ তাই বেসার্ধ আবার শঙ্কুর যেটা উচ্চতা সেটা অর্ধ গোলকের বেসার্ধই বটে এটা যা ইহাও তা এত এ ওয়ান বাই সরি কেন এইচ এর জায়গায় কী হবে আর এইচ এর জায়গায় আর হবে আর এইচ আর সমান যেহেতু আর সমানেই এত আর 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 ঘন একক তার মানে যাহা আছে সত্য আছে সত্য ছাড়া মিথ্যা বলে আর আর বাই বাই সত্য হইবে আসিতেছি পরের প্রশ্নে পঞ্চম চমচম দেখেছ আর এই লম্বৃত্যকার চঙ্গের ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হলে চংটে আয়তন হবে পূর্বের আয়তনের সমান দ্বিগুণ অর্ধে চার গুণ তোমাকে যেমন যেমন বলেছ তুমি তেমনি তেমনি করো লম্বা চোয়ের ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হচ্ছে তাহলে আয়তন আগের আয়তনের কি হবে আয়তনের ফর্মুলা কি আয়তন প্রথমে পার করে নাও নিশ্চয় ঘন একক প্রথম আয়তন চায় স্কোয়ারেজ ঘন এক হলো এইবারে তোমাকে যেমন বলেছে তুমি তেমনি করো দ্বিতীয়বার চঙ্গের আয়তন কত হবে দ্বিতীয় ক্ষেত্রে চঙ্গের আয়তন কত হবে যেমন যেমন বলেছে প্রথমে পাই আর আছে ব্যাসার্ধ কি হবে বলেছে ব্যাসার্ধ অর্ধেক হবে তাহলে ব্যাসার্ধকে অর্ধেক করো আর লিখেছিলে কত লিখবে অর্ধেক মানে আর বাই টু স্কোয়ার আছে স্কোয়ার দাও এবার এইচ এইচ উচ্চতা কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে তাহলে উচ্চতাকে দ্বিগুণ করো এইচ এর জায়গায় টু আমি ওইটাও বললাম আলাদা আলাদা না লিখে একসঙ্গেয়ার এইচ করলাম উচ্চতা দ্বিগুণ হবে এইচ এর জায়গায় টু লিখলাম তাহলে আয়তন কত হচ্ছে তুমি দেখো এত পায় আর স্কোয়ার দুগুণে চার কাটাকাটি করো দুই দুগুণে চার পায় আর বাই নিচে টু একক ঠিক আছে তোরা পায়ার স্কোয়ার ইচ বাই টু আচ্ছা এইবারে তুমি ভাবো যে আয়তন চংটির আয়তন পূর্বের আয়তনের কী তাহলে এটা আগের আয়তন এটা পরের আয়তন কী বলে আমাদের বেটার পলিসি হলো দুটোর আয়তনকে বসাও অনুপাতে প্রথম আয়তন ইস টু দ্বিতীয় আয়তন আয়তন প্রথম ইজ টু আয়তন দ্বিতীয় যখনই কত গুণ কত ভাগ কত কী বলবে তখন সব থেকে ভালো হলো যে তুমি তাকে অনুপাতে লিখে দিবে এখান থেকে পরিষ্কার সহজে বুঝিয়ে যায় যে বেশি কম কত কি পড়ে তাহলে প্রথমে আয়তন লিখে অনুপাত দ্বিতীয় আয়তন লিখলাম কাটাকাটি করো দেখো কি পাচ্ছ আমরা এদিকে ওয়ান পাচ্ছি আর এদিকে কিছু না আমার ওয়ান বাই টু পটে নিচে টু আছে ওয়ান বাই টু পাচ্ছ লক্ষ্য করো এটা এখানে তুমি বুঝতে পারবে কি আগের আয়তন এক পরের আয়তন আগ মানে অর্ধেক হচ্ছে এটাই হয়ে গেল যে পরের আয়তনটা অর্ধেক হবে ঠিক শঙ্কুর আয়তন ভি ভূমি তলের ক্ষেত্রফল এ বর্গ হলে উচ্চতা কথা হবে একদম সাদা মোটা প্রশ্ন বিশেষ কিছু মাথায় আনোই লোক ধারা আয়তন বলেছে ভি একক ঠিক আছে লেখা যাক তাহলে ভি সমান হলো শঙ্কুর আয়তনের ফর্মুলা ভাগ ওয়ান বাই থ্রি পায়ার স্কিজ ঘন একক আর ভূমির ক্ষেত্রফল এ ভূমির ক্ষেত্রফল ফর্মুলা ভাগো শঙ্কুর ভূমি তো শঙ্কুর ভূমি তো বৃত্তাক তার মানে বৃত্তের ক্ষেত্রে বল এইবার এর থেকে উচ্চতা চিন্তার বিষয় আয়তন ভি সমান পেয়ে গেলাম নিশ্চয়ই তলের ক্ষেত্রে বল পেয়ে গেলাম এটা কিন্তু এজ কি করে বেরোবে এর জন্য তুমি কি করবে এই যে ভি সমান আছে লেখা আয়তনটা এখানে দেখো পায় আর স্কোয়ারে এইচ আছে এই পায়ার স্কোয়ারের মান কত বটে এ বটে এর জায়গা বুঝিয়ে দাও এটা আর এটা এইচ এইবারে এইচটাকে বাকি সব ট্রান্সফার করে দাও ট্রান্সফার করছি থ্রি ভি তাহলে এইচ সমান এইচ বার যদি থ্রি ভি আর এটা কোথায় চলে যাবে নিচে ট্রান্সফার করলে আশা করি বুঝতে পারছো এটা এর সম্পূর্ণ হয়ে যাবে থ্রি হয়ে যাবে আর এটা যদি ট্রান্সফার করে দাও নিচে হয়ে যাবে এইচ পড়ে তাহলে এইচ সমান থ্রি বি বাই এ একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনটের আয়তন প্রথম ঘনতের তাহলে যদি ঘনকের প্রত্যেকটা দ্বিগুণ করে বাড়িয়ে দাও তাহলে আয়তন প্রথম গুণ দাঁড়াবে তাহলে আমরা এক কাজ করছি প্রথম ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তন ইজ টু দ্বিতীয় ঘনকের আয়তন দ্বিতীয় ঘনকের আয়তন আগে বলেছি যে যখনই তোমাকে কত গুণ কত ভাগ বার করতে বলবে তখন সবথেকে ভালো বুদ্ধি তুমি অনুপাতেই চলে যাবে তাহলে দুটি ঘনকের আয়তন অনুপাত করে দেখি এখানে বুঝতে পারব কত গুণ কত ভাগ আয়তন ঘনকের ফর্মুলা কি হয় বাহু কিউ তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন ও বাহু কিউ হবে এবারে মনে করো এর বাহু ধরেছে এক্স তাহলে আর বলেছে একটা ঘনকের প্রতিটি ধারের দ্বিগুণ করে দিচ্ছি তাহলে দ্বিগুণ করে দাও তাহলে এর বাহু কত হবে টু তাহলে কত হচ্ছে কিউ দুদিন চার চার দুনো আট এইট এক্স কিউ এটা এটা গেল এখানে কত রইলো ওয়ান আর এখানে কত রইল এইট ওয়ান ইজ টু তার মানে প্রচন্ডটা যদি এক হয় পর টাট আট ক গুন আট গুণ তোমার প্রশ্ন কি বলেছে চার গুণ তাহলে উত্তর কি হবে ভুল বলছি লিখবে যে যদি ইহা বাংলায় শব্দ হয় বাংলা শব্দ হইলে ইহা সঠিক রইয়াছে বাংলা শব্দ ইহা চার তবে সঠিক আপাতত তাছাড়া এটা ভুল বাংলা শব্দ না হইলে ইহা ভুল হইবে চলে আসছি পরের প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ হলে আয়তন পূর্বের আয়তনের কতগুণ হবে ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ হচ্ছে আয়তন পূর্বের আয়তনের কত হবে তুমি এক কাজ করো একদম সহজ বুদ্ধি হচ্ছে বেশি কিছু না লিখে যাতে করতে হয় শঙ্কুর আয়তনের ফর্মুলা লিখো না ওয়ান বাই থ্রি ইচ আর অনুপাতে যেটা চেঞ্জ হচ্ছে তার আয়তনের ফর্মুলা লিখো ফর্মুলা তো এটাই হবে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার ইঞ্চ কিন্তু এগুলোর মধ্যে চেঞ্জ হবে সেটা হচ্ছে কি এটা ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার ইঞ্চই থাকছে কিন্তু পরেরটা কী হচ্ছে আয়তনের ব্যাসার্ধ আর উচ্চতা দুটাই দ্বিগুণ হচ্ছে তাহলে এখানে তুমি দ্বিতীয়টার জন্য ওয়ান বাই থ্রি পায় আরটা কত হবে দ্বিগুণ তার মানে টু আর হয়ে গেল আর উচ্চতার দ্বিগুণ হচ্ছে টু এইচ করে দাও আমি এইটকে দ্বিগুণ দ্বিগুণ করে দিলাম তাহলে কী হচ্ছে দেখো কত দাঁড়াচ্ছে তাহলে আমি আরেকবার লিখছি এটা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইজ টু ওয়ান বাই থ্রি পাই দুদুগুণে চার আর স্কোয়ার ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ কারি করে এবারে কত কোথায় হচ্ছে একের তিন পায় একের তিন পাই গেল আর স্কোয়ার আর স্কোয়ারে গেলো এইচ এইচ গেল পড়ে রইল এখানে কিছু নয় ওয়ান আর এখানে পড়ে রইল চার দুগুণে আট এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারে যে ক গুণ ক বেশি যখনই তোমাকে কোনো কিছুর সময় কোনো কিছুর বলবে ক গুণ বেশি কগুন কম তাহলে তুমি সবসময় থেকে বেটার পলিসি হলে অনুপাত করে দেবে অনুপাতে ধরা পড়ে যায় ক গুণ তাহলে যদি আগেরটা এক ছিল এখন একটা আট মানে আট গুণ তাহলে অপশান হয়ে গেল ডি একটা আয়তক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য এল প্রস্তবি কাগজটা মুড়ে চঙ্গ তৈরি করা হলে পরিধি দৈর্ঘ্যের সমান বক্রতলে ক্ষেত্রফল কত একটু বুঝিয়ে নেওয়া যাক মনে করো এইটা হলো সে আধক্ষেত্রেকার কাগজ দৈর্ঘ্য এল প্রস্তাবই তাহলে এইটা হচ্ছে এল পুরোটা আর এটা হচ্ছে বি এবারে বলেছে এই চোংটাকে যদি মোড়া হয় তাহলে এভাবে মোড়া হলে তার যে এলটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এল এইটা হচ্ছে নিচের পরিধিটা তাহলে বলেছে দৈর্ঘ্যটা পরিধির সমান হয় নিশ্চয়ই সমান হবে দৈর্ঘ্যটা পরিধির সমান তাহলে এর বক্রতলের ক্ষেত্রে কত তাহলে ছেড়ে দিই তাহলে তুমি দেখে নাও যে চংটা তৈরি হচ্ছে তার ভূমির পরিধি হচ্ছে এল ভূমির পরিধি হচ্ছে এল তাহলে যে চংটা তৈরি হচ্ছে তার ভূমির পরিধিটা হচ্ছে এল আর উচ্চতাটা তোমার কিন্তু বি হবে চওড়াটাই বি তাহলে যদি সেটা হয় তাহলে আগে ভূমির পরিধি বার করো এল ভূমির পরিধি কত এল বৃত্তের লম্বা চঙ্গের ভূমির পরিধির ফর্মুলা টু পাই আর সমান এল এত এবার আর কত বার কর নাও টু পাই একক এল আর হলো টু পাই একক এবারে বলেছে বক্রতলের ক্ষেত্রফল তার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল কত হবে টু পাই এত বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আর আর এইচ দাও এর বসিয়ে দাও এল বাই টু পাই আর ইন্টু তো এইচ আছে টু পাই টু পাই উড়ে গেল পড়ে রইল এল এইচ তাহলে ক্ষেত্রফল হলো এল এইচ আশা করে বুঝতে পেরেছ চলে আসছি পরের প্রশ্ন টুরুট সিক্সে বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনক তাহলে দুটো ঘনককে তুমি যদি পাশাপাশি রাখো তাহলে মনে করো এই একটা ঘনক এটা এই ঘনকটা দুই দশমিক ছয়সে বাহু তার মানে এটাও রুট সিক্স এটাও রুট সিক্স এদিকটাও টু রুট সিক্স বুঝতেই পারছো চারদিকটায় টু রুট সিক্স এখন এইরকম দুটো ঘনক যদি পাশাপাশি রাখো তাহলে কেমন হবে এদিকেরটার সঙ্গে আরও একটা ঘনক এদিকে বসে যাবে এরকম হয়ে যাবে আর কি তার মানে এটাও টু রুট সিক্স টু রুট সিক্স টু রুট সিক্স তাহলে এর যদি বার করতে বলে এটা নিশ্চয়ই তখন হয়ে গেল যখন দুটা ঘনক যোগ হয়ে গেল আয়তক্ষো এটা আকার হয়ে যাবে এর বার করতে বলেছে মানে এইখান থেকে এতটা পর্যন্ত তো কর্ণ বার করার ফর্মুলা কি কর্ণ বার করার ফর্মুলা আয়তক্ষণের হলো রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে তুমি ওই ছবি অনুযায়ী আন্দাজ করো কত প্রস্থ উচ্চতা কত হয়ে যাবে দৈর্ঘ্য যদি তুমি দেখো তাহলে টু সিক্স আর টু রুট সিক্স যোগ হলো

উঠে যাবে আচ্ছা পরের লাইনে তুলি একসঙ্গে ভালো লাগবে তুলতে এটাও টু রুট সিক্স তুলব শুরু করা যাক তোলা টু রুট সিক্সের ফোর রুট সিক্সে ফোর উঠে যাবে চার স্কোয়ারকে পাবে তাহলে চার স্কোয়ার মানে চার চারে ষোলো ইন্টু রুট স্কোয়ারকে খাবে পড়ে রইলে ছয় প্লাস টু স্কোয়ারকে দুগুণে চার ইন্টু ছয় পড়ে থাকবে ভেতরে এটাও দু দুদুগুণে চার আর ভেতরে ছয় পড়ে থাকবে এত ছশো নং ছিয়ানব্বই প্লাস চার ছক চব্বিশ প্লাস চার ছক চব্বিশ তাহলে যোগ করলে আমরা পাচ্ছি ছিয়ানব্বই চব্বিশ চব্বিশ আটচল্লিশ আট ছয় চোদ্দো চার আতেরো লেখ দশ চারে চোদ্দো একশো চাওয়াল্লিশ যার বর্গমূল বারো বারো সেমি তাহলে কর্ণ হয়ে গেল বারো সেমি তার মানে আমরা যদি অপশান ক্লিক করি তাহলে অপশান ডি আশা করি ঠিক আছে চলে আসছি পরের প্রশ্ন যদি কোথাও ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট করবে একটি শঙ্কুর ব্যাসার্ধ ড্যাস এইটা প্রিন্টিং মিস্টেক আছে ওই জন্য আমি একটা গ্যাপ দিয়ে রেখেছি একক বলেছে ত্রিজোক উচ্চতা সমগ্র তলের ক্ষেত্রফল কত এখন কিছু একটা হবে যা যেটা দেওয়া নেই যার জন্য আমি যদি আর ধর নিই মনে করো আর ধরেনি নিই যে আর একক আর তিরিশ উচ্চতা এত হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে আমি সরাসরি ফর্মুলায় আসছি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বসাই পায় আর ইন্টু আর প্লাস এল এবারে যদি মনে করো বেশার দুটো আর হয় যদিও আর নয় হয়তো পায় আর ইন্টু আর প্লাস তাহলে যা বোটে তা বসাবে আরেক জায়গায় আর এলের জায়গায় যেমন টু এল বসবে বাস এটাই হলো এটা এবারে যেহেতু যদি না মিলছে তার মানে এটা অন্য কিছু ছিল যাই হোক এটা প্রিন্টিং মিস্টেক যা উত্তর বেরাবে এখানে এটা বসালে উত্তর বেরাবে জেনে না দরকার কেমন ছিল চলে আসছে আমরা ছয়ের প্রশ্ন দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত যদি ফোর ইস টু নাইন হয় তাহলে তাদের ব্যাসের অনুপাত টু ইস টু থ্রি ঠিক না ভুল তাহলে আমরা একটা জিনিস করে দেখি যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু পাই আর স্কোয়ার ইজ টু টু পাই আর স্কোয়ার এটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমি এটা ওয়ান এটা টু দিয়ে দিলাম আলাদা নামকরণ করার জন্য বলে দিয়েছে ফোর ইজ টু নাইন প্রশ্নে তাহলে টু পাই টু পাই কাটো এত আর ওয়ান স্কোয়ার বা আর টু স্কোয়ার সমান ফোর বাই নাইন এতএব আর ওয়ান বাই আর টু পুরোটা স্কোয়ার হবে আর একবারে ট্রান্সফার হবে তার মানে ফোর বাই তার মানে দুই বাই এইবারে আর ওয়ান তার মানে আর ওয়ান ইজ টু ঠিক আছে না এবারে বলেছে ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত তাহলে ব্যাস বসো ব্যাস যদি হয় তারপরে টু আর ব্যাসার দ্বিগুণ এটাও টু গুণ হবে টু আর মানে ব্যাস তাহলে এটাও টু গুণ করো কিন্তু তবুও অনুপাতটা সেই টু টু থ্রি থাকবে চেঞ্জ হবে না কারণ তো সেই তুমি পেয়ে যাবে তার মানে এটাও টু সত্য একটি গোলককে গলিয়ে চোং তৈরি করলে তাদের আয়তন ড্যাশ হবে তাহলে যখনই তুমি গলাবে একটা গলিয়ে আর একটা যাই তৈরি করাত না তাদের আয়তন সবসময় সমান হয় তাহলে আয়তন সমান এবিসি সমকণিত্রিভুজের এসি অতিভুজ এবিসি এবিসি সমকণিত্রিভুজের এসি অতিভুজ আচ্ছা আমি একটা ছবিটা করা যাক এসি অতিভুজ তাহলে এটা অতি এবি বাহুকে লক্ষ্য করে বাহুকে লক্ষ্য করে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে নিশ্চয়ই এটাকে ধরে যদি তুমি ঘুরিয়ে দাও বুঝতে পারছো এটা ত্রিভুজ আকার ক্ষেত্রকে যদি ঘোরাও তো শঙ্কুর আকার নেবে তাহলে এটিকে ঘুরিয়ে দিলে তুমি শঙ্কু পাবে যে শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত হবে তার ব্যাসার্ধ কত হবে তুমি দেখে নাও ত্রিভুজ এবিসি সমকোণে ত্রিভুজ এসি অতিভুজ বলে দিয়েছে তার মানে এইটায় নাইনটি ডিগ্রি এবারে বিসি বাহুকে অক্ষ ধরে সরি এবি বাহুক অক্ষ ধরে এটাকে ধরে যদি তুমি ঘোরাও তাহলে যে শঙ্কু উৎপন্ন হবে ত্রিভুজটির একবার পূর্ণা যে শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত হবে তার ব্যাসার্ধ এটা কারণ এখান থেকে এটা ব্যাস হবে এটাই ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হবে বিসি আচ্ছা ঠিক আছে চলে আসছি পরের প্রশ্ন পাঁচের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে একটা নিরেট গোলককে গলিয়ে একটা চঙ্গ তৈরি করা হলো একটা নিরেট গোলক ছিল নিরেট এটাকে গলিয়ে একটা চঙ্গ তৈরি করে দিলে বেশ ভালোই করেছে নিজের করেছ গোলক আর চঙ্গের আয়তন অনুপাত কত বলেছে এখন একটা জিনিস আমরা জানবো যে যদি এটাকে আর ওটাকে গোলা না হয় তাহলে এটাও যতটা লোহা আছে এটাও ততটা লোহা থাকবে তার মানে আয়তন কি হবে একই থাকবে আয়তন সমান থাকবে বা এদের অনুপাত যদি করো তাহলে ওয়ান ইজ টু ওয়ান তাহলে তোমার ইচ্ছা যেটা লিখবে লিখতে পারো সমান আর হলে ওয়ান টু ওয়ান যেটা লিখবে তুমি চলে আসছি পরেরটা সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের নিরেট অর্ধ এটার ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু সেভেন সেমি এতএব অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত এই দিকটার ক্ষেত্রফল হবে পুরো গোলকটা হলে ফোর পায় আর স্কোয়ার হয় তার অর্ধেক মানে টু পায় আর স্কোয়ার আর যেহেতু নিরেট বটে তাহলে উপরটাও ভরাট আছে তাহলে উপরটার ক্ষেত্রফল কত একটা বৃত্ত বটে উপরটা পাই আর স্কোয়ার পায় আর স্কোয়ার তার মানে টোটালি নিরেট অর্ধগোলক বললে ফর্মুলা হয় থ্রি পায় আর স্কোয়ার

অপরিবর্তিত রেখে দৈর্ঘ্যপ্রস্থ যদি দ্বিগুণ করো আয়তন ক গুণ বৃদ্ধি পাবে তাহলে ধরি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এক্স ওয়াই জেড ধরি প্রথম আয়তনের দৈর্ঘ্য এক্স একক প্রস্থ ওয়াই একক আর উচ্চতা জেড একক দৈর্ঘ্য এক্স একক প্রস্থ ওয়াই একক উচ্চতা জেড একক এতএব আয়তন কত হবে ফর্মুলা দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এক্স ওয়াই জেড ঘন একক এইবার যা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ তিনগুণ যা যা বলেছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হবে ফর্মুলা তো সেই দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য কি বলেছে উচ্চতা অপরিবর্তিত দৈর্ঘ্য আর প্রস্ত দ্বিগুণ করছো তাহলে দৈর্ঘ্যের জায়গায় দ্বিগুণ করো টু প্রস্থ দ্বিগুণ করো টু ওয়াই রেখেছে মানে ঠিক আছে তাহলে আয়তন করতে হচ্ছে ঘন একক তাহলে ক গুণ বৃদ্ধি পাচ্ছে যখনই ক গুণ ক ভাগ বলবে সবচেয়ে বেটার পলিসি হলো অনুপাত করে তো তাদের তাহলে তুমি সহজে বুঝতে পারবে এত প্রথমের আয়তন ইজ টু দ্বিতীয় আয়তন দেখেন এক্সেড এক্সেড গেল কত হলো ওয়ান ইজ টু ফোর এত বৃদ্ধি পাচ্ছে আগের আয়তন যদি এক ছিল এখন হবে চার মানে চার গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আয়তন চার গুণ বৃদ্ধি পাবে বাস চল আসছি পরের প্রশ্ন অঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষ দেশের শীর্ষের উন্নতি কোন নব্বই ডিগ্রি হবে ঠিক না ভুল তো একটা শঙ্কু আমরা অঙ্কন করছি যেটা এরকম শঙ্কুটা উচ্চতার ব্যাসার্ধ সমান তাহলে উচ্চতা যা ব্যাসার্ধ সমান মনে করো এটা যদি এইচ ধরি এইটা যদি আর ধরি এইচ আর আর সমান মোটামুটি ছবিটা আমি এঁকেছি বোঝার জন্য যে এক সমান বটে তাহলে শীর্ষকোণের উন্নতি শঙ্কুর শীর্ষকোণের মান শীর্ষকোণ এই মানটা নাইনটি ডিগ্রি হবে বলেছে ঠিক না ভুল তুমি কী করে বুঝবে শুরু করা যাক বিষয়টা যেহেতু শঙ্কুর উচ্চতা এটা নাইনটি ডিগ্রিতে অবস্থিত আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ তাই যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তোমরা জানো যে যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটা কোনও সমান হয় তাহলে যদি আমি দেখি যে মনে করো এটা এ এটা বি আর এটা মনে করো ও তাহলে ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ ও এ বি এর এই দুটো বাহু সমান তাহলে এই দুটো কোনও সমান হবে এইবারে যদি সমান হয় এ তো নব্বই ডিগ্রি এ যদি নব্বই হয় এইটা আর এটা কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কারণ বাহু দুটো সমান মানে কোন দুটো সমান তাহলে যদি এ পঁয়তাল্লিশ হয় ও পঁয়তাল্লিশ হবে তাহলে তুমি পেলে এ পঁয়তাল্লিশ এবারে তুমি ভাবো শঙ্কর যে উচ্চতার থেকে উচ্চতা তুমি টানছো নিচে লম্ব আসছে সে এই কোনটাকে সমান্তর ভাগে ভাগ করে তার মানে এটা যদি পঁয়তাল্লিশ হয় এও পঁয়তাল্লিশ হবে এত টোটালি কোন এ যেটা সেটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তার মানে যা বলছে সেটা সত্য আশা করি বুঝতে পেরেছি এটা চলে আসছি পরের প্রশ্ন চলে আসছে আমরা পরের প্রশ্ন পরের দেখো এটি পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার আয়তন কত তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা ঘনকের সমগ্রতল বললে পুরো দিকটা বোঝাবে আর পার্শ্বতল বললে শুধু এই পাশটা বোঝাবে তার মানে কোটা চারটা একটা দুটা তিনটা চারটা চারটা বর্গ ক্ষেত্র তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত ঘনকের পার্শ্বতলের ক্ষেত্র ফল দুশো ছাপান্ন বমি এবার পার্শ্বতল ক্ষেত্র ফল ফর্মুলা কত হবে যদি সমগ্রতল ছটা বাহু তাহলে ছয় গুণ তো বাহস্কোয়ার আর যখন চারটা বাহু তখন চার গুণ তো বাহস তাহলে পার্শ্বতল ক্ষেত্র ফল সিক্স ইন ফোর ইন্টু স্কোয়ার দুশো এত স্কোয়ার স্কানে টু ফিফটি সিক্স বাই চার হালকা কেটে করে দাও

আটের কিউ আর চৌষট্টি আট চার আটটা বত্রিশ দু তিন তিন ছয় আটচল্লিশ একান্ন পাঁচশো বারো বাস মানে অপশনটি পরের প্রশ্ন প্রশ্ন এটি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে পূর্বের আয়তনে তার আয়তন পূর্বের আয়তনে হবে তাহলে শঙ্কুর বেসারতের উচ্চতা উভয় তেমনি করে দিচ্ছ তাহলে ধরে নিচ্ছি আমরা পূর্বের আয়তন যখন তোমাকে বলবে কত গুণ বা কত ভাগ তাহলে তুমি অনুপাত করবে সব থেকে বেটার তাহলে পূর্বের আয়তন ইজ টু পরবর্তী আয়তন তো পূর্বের আয়তন শঙ্কু বটে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি জ এজ টু পরে শঙ্কুরে বড় হচ্ছে ফর্মুলো তো তাই থাকছে পায়ার স্করেজ এবারে প্রথমে যদি শঙ্কুরধ আর হয় আর উচ্চতা এইচ হয় তো পরের শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ হবে তাহলে ব্যসার্ধ যা ছিল এদিকে এদিকে তার দ্বিগুণ করে দাও ঠিক আছে ইন উচ্চতা যা ছিল উচ্চতা তার দ্বিগুণ করে দাও লক্ষ্য করে তাহলে আমরা কি করলো ব্যাসার্ধ যা তার দ্বিগুণ আর উচ্চতা যা উচ্চতাও দ্বিগুণ তার তুমি কত থ্রি আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পাই দুদিনে চার আর স্কোয়ার ইন্টু টু এইচ বাড়াগাড়ি করিনি আমরা ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গেল পাই পাই গেল আর স্কোয়ার আর স্কোয়ার গেল এইচ এইচ গেল এত এদিকে কিছু পড়ে রইল না তার মানে ওয়ান ইস টু এদিকে তোমার পড়ে রইল চার দু গুণে আট দেখে নাও এদিকে কিছু না আশা করে ঠিক করেছি ভুল হলে তোমরা কারেকশন করবে চার দু গুণে আট হলো বাস তাহলে প্রথমের আয়তনের ক গুণ হচ্ছে আট গুণ কনফার্ম আমাদের উত্তর হলো আট গুণ আচ্ছা ঠিক আছে চলে আমরা পরের প্রশ্ন নিরেট চোঙের আয়তন এত উচ্চতায় ভুল দেখা যাক চোখের আয়তন চোঙের আয়তন আয়তন হচ্ছে ভি আর আয়তনের ফর্মুলা কি বলে পাই আর স্কোয়ার এইচ সমান আছে ভি এখন উচ্চতা ইচই বলেছে ভালো জিনিস তাহলে ব্যাসার্ধ কত তাহলে তুমি এক কাজ করো আর কে রাখো বাকি সব ঠেলে দিকে ফেলে দেবো হয়ে গেল উত্তর

সরি এইচটা ঝাঁপ দিয়ে নিচে পড়েছে আর কি করে পড়বে কার দুটো আছে বোকা আচ্ছা মনে রাখতে পারো এইচ লাগবে নিচে বা স্যার বেশি বোঝাতে পারেন না তারা দেখবেন বেশি বোকা বকি করেন স্কুলে এত রাগি হন তারা যে তুমি সামনে জিজ্ঞেস করতে পারবে না কিছু তার কারণ ওইটাই যে তারা ভয় কান যে পাছে সারা জিজ্ঞেস করেন কিছু স্টুডেন্ট করে কিছু তাহলে স্কোয়ার ট্রান্সফার করলে রুটো ভার পাই বাই এটা তাহলে এটা লক্ষ্য ওটা লক্ষ্য করো যদি মিলিয়ে আছে তাহলে যোগ দাও ট্রু দাও যদি না মিলিয়ে আছে ফলস মিলিয়ে এতাই বেটা ফলস হবে আজকের ভিডিও এই ভিডিওটা এতটাই থাক থ্যাংক ইউ গুড ডে